এখন আল্লাহর দিন কায়েম করো, এই কথা বললে যারা কষ্ট পাবে তাদের কলবে শিরিক আছে, এটা তো বুঝলাম না। তারা তো পীরের পায়ে সেজদা দেয় না, তারা তো ভগবান বলে লক্ষ্মী শিবকে ডাকে না, দুর্গা পূজাও করে না, কিন্তু অন্তরে আল্লাহর দিন কায়েম করো এই কথা শুনলে ব্যথা পাইছে, ভালো লাগে না, তো শিরিক হইলো কেমনে? আল্লাহ এটা দিয়ে কি বুঝাইলেন আমার বন্ধু? এখানেও শিরিক হওয়ার কারণ আছে, কারণ দিন যখন আল্লাহর কায়েম হয় সব জায়গা আল্লাহর হুকুম চালু হবে, দিন যখন আল্লাহর কায়েম হবে না তখন কিছু জায়গায় আল্লাহর হুকুম থাকবে, কিছু জায়গায় বান্দার হুকুম চালু হবে, অথচ হুকুমের মালিক একমাত্র কে? তুমি। আল্লাহর হুকুমও মানলা, বান্দার হুকুমও মানলা, ইবাদতের ক্ষেত্রে বিধানের ক্ষেত্রে তুমি মুশরিক হয়ে গেলা। কোরআনে আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সুবহানাল্লাহ বলেন, বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, হুকুম চলবে না, হুকুমের মালিক কে? তো তিনি কোরআন মাজিদে বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, চোর পুরুষ হোক আর নারী হোক, যদি চুরি করে তাদের হাতটা কেটে দাও, নির্দেশ কার? চোর ধরে হাত কাটো, আইন কার? আল্লাহ দিল এই আইন। এই দেশে ব্রিটিশরা যখন দেশ চালাইছে 190 বছর, 1757 খ্রিস্টাব্দে পলাশী রামর কাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ইংরেজদের হাতে ক্ষমতা চলে গেল, 1947 পর্যন্ত দীর্ঘ 190 বছর ইংরেজরা এই দেশ চালাইল। এর আগে মুসলমানদের হাতে এই দেশ হাজার বছরের মতো শাসিত হয়েছিল, ইসলামের যত বিধান ছিল 190 বছরে ইংরেজরা একটা একটা করে 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 সবগুলা বাদ দিয়া তাদের মন মতো তারা আইন ঢুকাইছে। নাউজুবিল্লাহ। এই দেশের মুসলমানরা তাদের সময় দাঁড়িয়ে রাখতে পারতো না, ও ইংরেজগুলো রাষ্ট্র চালানোর জন্য কিছু জমিদারের কাদের উপর ভর করেছিল, ওই জমিদাররা তাদের দাড়িতে ট্যাক্স বসাইছে। মুসলমান প্রজারা যদি ছাতা মাথায় দিয়া জমিদারদের বাড়ির সামনে দিয়া যাইতো জরিমানা করতো, তাই ছাতাটা বন্ধ করে বগলের তলায় লওয়া লাগতো। জমিদারদের বাড়ির পাশ দিয়া জুতা পায়ে দিয়ে হাঁটার অধিকারও মুসলমানদের ছিল না। 190 বছরে তারা আমাদের ইসলামী আইন কানুন বিধিবিধানগুলো সব বাদ দিয়ে দিস, বাদ দিয়া খ্রিস্টানরা তাদের আইন ঢুকাইছে, তাদের আইনের মাঝে এবার তারা চোর ধরে হাত কাটো, এই আইনটা বাদ দিয়া ঢুকাই দিছে, চোর ধরে জেলে দাও। 1947-এ তারা চলে গেল, 1947 থেকে 1971 পর্যন্ত পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মুসলমানরা চালালো, 1971 থেকে আজকে 2023 পর্যন্ত 52 বছর আমরা বাংলাদেশের মুসলমানরা চালাচ্ছি। আপনাদের কাছে আমার একটু চিন্তার খোরাক দেয়া, চোর ধরে হাত কাটার বিধানটা আমরা মুসলমানরা আবার চালু করার সুযোগ আছে না নাই? চোর ধরে হাত কাটো আইনটা কার? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, ফজর পড়ো আইন কার? তো আল্লাহর নামাজের আইন মানলেন, রোজার আইন মানলেন, হজ করার জন্য মক্কা যান আল্লাহর আইন মানলেন, আল্লাহ কো চোর ধরে হাত কাটো এই আইন না মাইনা ব্রিটিশ আইন এখানে রাখলেন কেন? কিছু মানবেন, কিছু মানবে না।